কেন্দ্রের সার্বিক বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে 10 লক্ষের বেশি মানুষের জমায়েত হবে দাবি অর্জুন সিংয়ের। কেন্দ্রের বঞ্চনাসহ জনবিরোধী নীতির প্রতিবাদে রবিবার রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের ডাকে কাঁকিনাড়ার মানিকপীর বাজারে গণ অবস্থান মঞ্চে হাজির হয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সুর চড়ালেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। এদিন তিনি দাবি করলেন, আগামী 2 অক্টোবর দিল্লিতে কেন্দ্রের বিরুদ্ধে বাংলা থেকে 10 লক্ষেরও বেশি লোক জমায়েত হয়ে আওয়াজ তুলবে। পাশাপাশি কেন্দ্রের ভ্রান্ত নীতি এবং মজদুর ও কিষাণ বিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ। উক্ত ধর্না মঞ্চে এদিন সাংসদ ছাড়াও হাজির ছিলেন ভাটপাড়া 1 ও 2 তৃণমূল সভাপতি যথাক্রমে দেবজ্যোতি ঘোষ ও জিতু সাউ, ভাটপাড়া পুরসভার সিআইসি অমিত গুপ্তা, তৃণমূল নেতা মন্নু সাউ, রত্নেশ্বর দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলামজি নিউজ। মানুষকে বুঝাচ্ছি এই কেন্দ্র সরকারের ভ্রান্ত নীতি, মজদুর বিরোধী নীতি, শ্রমিক বিরোধী নীতি, ছাত্র বিরোধী নীতি, মহিলা বিরোধী নীতি, ইভেন যে চাষি বিরোধী নীতি, যার জন্য 100 দিনের কাজের জন্য বঞ্চনা পাচ্ছি আমরা, এটা আমরা বিরোধী। আমাদের টার্গেট আছে 10 লাখ লোক নিয়ে যাওয়ার, আমার মনে হচ্ছে বেশি লোকই যাবে। দেখুন, গণতন্ত্রে তো এই একটা রাস্তা হয়, সরকারের বিরুদ্ধে লোকসভা বিধানসভা আর রাজ্যসভা আওয়াজ তুলতে হয় আর রাস্তায় আন্দোলন তো জারি থাকবে। 2 অক্টোবর অব্দি আমরা বলেছি, এই তো মঞ্চে দেখলেন, আমি বললাম কি এখানে ভাটপাড়া প্রায় 8টা থেকে 10টা মিটিং করা দরকার আছে রেগুলার, যাতে মানুষের কাছে আমরা আমাদের কথা তুলে। কেন্দ্রীয় এজেন্সি কিভাবে লাগাচ্ছে বারবার পিছিয়ে আপনার নেতাদের? দেখি, কেন্দ্রীয় এজেন্সি তো লাগাবে, ওদের ক্ষমতা আছে, ওরা লাগাবে। আমাদের কাজ হলো তাদের বিরুদ্ধে লড়াই করে আমরা এগিয়ে যাবো। দাদা, বিরোধী দলনেতা বলেছিলেন যে কৃষি ভাইপার কোম্পানিকে যতদিন উৎখাত না করবো ততদিন বাংলা শান্তি আসবে না। দেখুন, কিছু তো বলতে হবে, উনি সেই কথাটা বলছেন যেটা যার জন্য ওনার সুবিধা হবে, এটা তো রাজনীতি বক্তব্য, এটা নিয়ে কোনো অভিনন্দন। আজ ধারণা অবস্থান অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কে তরফ সে সারে পশ্চিম বঙ্গাল মে কেন্দ্রীয় সরকার কে ভ্রান্ত নীতি, মজদুর বিরোধী নীতি, শ্রমিক বিরোধী নীতি আজ তমাম চিজোঁ কা দাম বড় রা হ্যায়, মূল্য বৃদ্ধি, আর সবসে বড়ি বাত জো হ্যায় 100 দিন কা কাম জো কিসি ভি সরকার কা, চাহে ও রাজ্য সরকার হো, কেন্দ্র সরকার হো, ইয়ে হামারা সাংবিধানিক অধিকার থা 100 দিন কা কাম হমে মিলে হামারে অধিকার কে তহত, জিসকো রোক দিয়া গিয়া হ্যায়, বন্ধ কর দিয়া গিয়া হ্যায়। ইসকে লিয়ে হামারে জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি কে নেতৃত্ব মে হাম লোক তকরিবন 25 MP মাননীয় মন্ত্রী গিরিরাজ সিং কে পাশ হাম লোক গয়ে থে, আর উনকো হাম লোগো নে স্পষ্ট এক বাত কাহা থা কি আগর কিসি ভি জগহ পর কোই আদমি, কোই পঞ্চায়েত, কিসি ভি জগহ পর কোই কোই গলতি কিয়া হো তো উস ব্যক্তি কে খিলাফ FIR হো, উস পর মুকদমা হো, লেকিন এক আদমি কো দিখা কর সারে লোগো কা অধিকার কো বন্ধ কর দিয়া যায়, বঞ্চিত কর দিয়া যায়, ये किसी भी তরহ সে ন্যায় সঙ্গত নহীঁ। বিনা আন্দোলন, বিনা কুছ ভি কিয়ে আগর আপ সোচেঙ্গে কি আপকো সব কুছ মিল জায়েগা তো ইয়ে ভারতবর্ষ মে সম্ভব নহীঁ। আজ কহনে কো তো কহা যাতা হ্যায় কি বারিশ হো গিয়া ইসলিয়ে সবজি কা দাম বড় গিয়া, আব বারিশ যহাঁ নহীঁ হুয়া ওহাঁ কিউ সবজি কা দাম বড়া, তো কই ভি ঘাটতি আর উসকা সাপ্লাই
ये दोनों का सामंजस्य जो बनाए रखने का काम होता है वो सरकार का होता है, और सरकार उस जगह पर कहीं ना कहीं फेलियर हो जाती है। और इससे क्या होता है, इसका खामियाजा भुगतना पड़ता है साधारण लोगों को, ये झूठ भी ले लाता है। मैं अगल बगल की बात नहीं करता हूं, सिर्फ और झूठ मिल की बात करता हूं कि ये झूठ भी ले लाता है। यहाँ ज्यादा से ज्यादा आप कितना रोजगार कर सकते हैं, 12,000, 13,000, 14,000, उसकी भी लड़ाई हम लोगों ने शुरू किया था कि श्रमिकों का जो वेज है वो बढ़ाया जाए।